আজকে ছিল বুধবার আর আজকে মহরম ছিল বলে তোজোদের স্কুলে আজকে ছুটি ছিল অনেক স্কুলেই দেখছি ছুটি দিয়েছে তবে উজ্জ্বলদের অফিসে রকম ছুটি দেয়নি যেহেতু আজকে স্কুল ছুটি সেই জন্য সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তোজো চারিদিকে খেলনা ছড়িয়ে খেলতে বসে পড়েছে এদিকে লাইন দিয়ে গাড়ি এদিকে ট্রাক এদিকে আইসক্রিমের খেলনা তাছাড়াও হচ্ছে এই ড্রামের সেট সেটা নিয়েও কিছুক্ষণ বাজানো হলো এই সমস্তই সকাল থেকে চলছে আজকে যেহেতু আমাদের লাঞ্চের প্ল্যান আছে সেই জন্য সকাল থেকে সেই রকম রান্না বান্না তার

কুক এসেছিলো তাকে দিয়ে হচ্ছে রাত্রের বেলার রান্না আর হচ্ছে এই জলখাবারটা বানিয়ে নিলাম দিনের বেলার রান্না নেই বললাম যেও আমরা লাঞ্চ করতে যাব। এদিকে দেখো আমার ট্রাইপরটা ভেঙে তো কি কী অবস্থায় না করেছে এতদিন ধরে এই ট্রাইপরটাতেই চলছিলো এখন মনে হচ্ছে আর একটা নেওয়ার সময় এসেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল হচ্ছে পরোটা আলু বিনস ভাজা আর তার সাথে রাবড়ি কালকে যে এনেছিলো সেই রাবড়িও ছিল আজকে উজ্জ্বল মাছের বাজারটাও করে নিয়ে এসেছে মা তো কাল বাদ পরশু শুক্রবার দিন চলে যাচ্ছে তারপরে আমাদেরও মাছ লাগবে উজ্জ্বলের অফিস থাকলে তো মাছ আনতে পারবে না সেই জন্য আজকেই এনে দিল পাবদা ট্যাংরা চিংড়ি এনেছিল আর তোজোর জন্য একটুখানি চিকেন রাখাই ছিল তো সেই চিকেন স্ট্রু আর ভাত করে নেবো তোজোর জন্য তোজোকে খাইয়েই আমরা নিয়ে যাব কারণ ওইখানের খাবার তোজো খুব যে খেতে পারবে সেটা নয় কখনো ঝাল লাগে কখনও কিছু লাগে তো টুকটাকও খাবে তারপরে বাট মেন যেটা সেটা খাইয়ে তারপরে আমরা যাব আমরা বুক করেছিলাম হচ্ছে দুটোর সময় টেবিল আর তারপরে স্নান টান করে তোজোকে খাইয়েও রেডি করে নিয়েছি আমরাও রেডি হয়ে নিয়েছি আমাদের এখান থেকে গাড়ি করে পনেরো কুড়ি মিনিট মতন লাগবে যাচ্ছি হচ্ছে ফিশারম্যানস ওয়ার্ফ এখানে আগেও গেছি তবে এখানকার দিনে এক রকম অ্যাম্বিয়েন্স থাকে রাত্রে আর এক রকম আমরা লাস্ট গিয়েছিলাম হচ্ছে ক্রিসমাসের সময় এই ক্রিসমাসের সময় কিন্তু মানে পঁচিশে ডিসেম্বর ভীষণ এনজয় করেছিলাম আমরা এই ফিশারম্যানস তো তোজও ভীষণ এনজয় করেছিলো সেই অ্যাম্বিয়েন্সটা তো এখন পাওয়া যাবে না তবে এখন সকালের অ্যাম্বিয়েন্সটা আবার অন্য রকম এখানের পুরো রেস্টুরেন্টটাই হচ্ছে গোয়া নিজ রেস্টুরেন্ট বলা যায় গোয়া স্টাইলে এটাকে সাজানো গোয়ার বিচের ধারের যে রেস্টুরেন্টগুলো দেখা যায় এটারও একটা ব্রাঞ্চ ওখানে আছে গোয়াতে তাছাড়াও যে ফ্যাট ফিশ বা এই ধরনের যে রেস্টুরেন্টগুলো সেইগুলো যেমনভাবে সাজানো ঠিক সেই রকমভাবেই এটাও সাজানো আর এত হাওয়া দিচ্ছিলো আজকে আর এত ভালো ওয়েদার যে মনে সামনে যেন সমুদ্র আছে ওয়েদারটা এমন ঠিক সমুদ্রের বিচে যেমন থাকে সেই রকম এইদিকে একদিকে কালো মেঘও করে এসেছে এখানে এক একটা জায়গায় খাওয়ার জায়গার এক এক রকম নাম এদিকে দেখো ফলস এখানে মাছ দেখে তো দাঁড়িয়েই দাঁড়িয়ে গিয়েছিল যে জালে মাছ ধরা পড়েছে পুরোটা কিন্তু সুন্দর করে ডেকোরেট করা আর এরকম আলাদা আলাদা টালির ছাদ করে করে খাওয়ার জায়গা আর প্রত্যেকটা জায়গার কিন্তু গোয়ার বীচের নামে নাম কোনোটা বাগা বিচ কোনোটা ক্যান্ডলিম এরকম করেই নাম সেরকমই একটা জায়গায় আমরা বসলাম পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ওপেন শুধু মাথাটা ঢাকা আছে ওই যে টালির ছাদ দিয়ে তারপরে আমরা ভাবছিলাম কি কি খাবার অর্ডার করব তো তারপরে সবাই মিলে ডিসাইড করলাম কিছু স্টার্টার অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই তো অর্ডার করেই ছিলাম তোজো টুকটাক খাবে তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হানি হানি চিকেন হানি চিকেনটাও ভীষণ ভালো বানিয়েছে এখানে একদম ফ্রেশ খাবার পাওয়া যায় আর লাইভ কিচেন আছে গিয়ে দেখাই যায় যে ভাবে বানাচ্ছে সেফরা সেটাও দেখা যায় তারপরে আমরা একটা তন্দুর চিকেন দিয়েছিলাম আর একটা পর্নের আইটেমও দিয়েছিলাম সেটা হচ্ছে ওই গার্লিক পর্ন তারপরে কিছুক্ষণ বসতে বসতেই দেখছি চারিদিকে টিপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে জায়গাটা ওপেন তো বেশি জোরে বৃষ্টি হলে একটুখানি ছাট আসে সেক্ষেত্রে আর একটা রেস্টুরেন্ট আছে পাশেই এরকমই সেটার সেটা হচ্ছে সামনেটা তো একটুখানি আড়াল আছে তো যখন দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন ভাবলাম তোজও যেহেতু আছে তো ওখানে শিফট করে গেছিলাম আমরা তো এখানে দেখতে পাচ্ছ যারা ওয়েটার তাদের ড্রেসগুলোও কিন্তু সেই বিচে যার ধারে যেমন থাকে ঠিক সেই রকম তারপরে এখানে এসে বসে আমরা অর্ডার করেছিলাম আজকে সিজলার এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে টুপটা বৃষ্টি পড়ছে তার মধ্যে ভাবলাম গরম গরম সিজলার ভালোই লাগবে ননভেজ সিজলার আমরা অর্ডার করে নিই প্রচুর ফিশ চিকেন খাওয়া হয়েছে সেই জন্য ভেজ একটা সিজলার অর্ডার করেছিলাম সিজলার খেতে বা স্টিক খেতে এই জাতীয় জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে মারা অর্ডার করেছিল যে ফ্রায়েড রাইস আর তার সাথে আর একটা চিকেনের আইটেম সেটাও খেতে বলছিল ভীষণ সুন্দর ছিল তবে সিজলারটার এতটা কোয়ান্টিটি ছিল যে এরপরে মারা যে খাবার নিয়েছিল সেটা আর টেস্ট করতে পারেনি এদিকে দেখো বৃষ্টির সঙ্গে সঙ্গে থেমেও গেছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা যেহেতু ভালো সেই জন্য এরকম ওপেন রেস্টুরেন্টে না আছে এসি না আছে ফ্যান দেখো একটাও ফ্যানও চলছে না তো সেখানেও আরাম করে লাঞ্চ করা যায় একটুও কষ্ট হয় না অন্যান্য জায়গায় হয়তো সেগুলো সম্ভব হয় না ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্যই ব্যাঙ্গালোর আমার এত ভালো লাগে বিশেষ করে তারপরে এই যে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একটু দেখছিলাম আর এবার আমাদের খাওয়া দাওয়ার পাটও হয়ে গেছে এই দিকটাই হচ্ছে বার কাউন্টার এখানে বসেও অনেকেই খায় যখন ভিড় হয় বেলায় টুকটাক তখন তারপরে এবার আমরা ফিরছি বাড়ি বাড়ি ফিরতে ফিরতে চারটে হয়ে গেছিলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা